প্রতিটি তরুণ যুব সমাজকে আহ্বান করব বসে থাকার সুযোগ নেই বাতিল তাদের সর্বস্ব নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে হকের অনুসারী হয়ে এলমের টিপু হয়ে যদি ঘরে বসে থাকেন এই এলমের পাঁচ পয়সা মূল্য নেই বজ্র কণ্ঠে আওয়াজ সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো এ আজ নিয়ে স্লোগান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন যতক্ষণ পর্যন্ত তহিদের লোকার উপর থেকে থেকে ময়দানে দাওয়াতicast চালিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ যাবতীয় বাধা রুখে দিয়ে যাবতীয় চক্রাঙ্গণীকে উপেক্ষা করে লক্ষ্য বানি গিয়ে যাবেন বাংলাদেশ আহে যুবসংgers মাধ্যমে সমাজ বিপ্লব সাধিত হবে ইনশাআল্লাহ আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা নির্বিজল তা ঝান্নাহী দেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলাদিৎ যুব সংঘ কর্তৃক আয়োজিত তবলিগি ইস্তামা দু হাজার বাইশ উপলক্ষে যুব সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রাণপ্রিয় যুবক ভাইরা সবাইকে নিয়ে আল্লাহরবল্লু আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহরবুল্লাহ আলমিনের অশেষ মেহেরবানীতে তবলিগি ইজতেমার ব্যস্ততম সময়ে আমরা আজকের এই যুব সমাবেশে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ পথপরগণিত দরুদ্ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সঈদুল মোর সালিন নবীন যার আদর্শ বাস্তবায়নের জন্যেই আমাদের এই সার্বিক প্রচেষ্টা মোহাম্মদে মোস্তফা আহমদে মোস্তফা সাল্লাসাল্লামের সানি প্রিয় ভাতৃমণ্ডলী ফেতনারির সময়ে দিকভ্রান্ত যুব সমাজকে সিরাতে মোস্তাকিমের পথে পরিচালিত করার লক্ষ্যে উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি বাংলাদেশ আহলাদি যুবসংঘের যাত্রা শুরু হয় উনিশশো সাল থেকে দুই হাজার বাইশ সুদীর্ঘ চুয়াল্লিশ বছর যাবৎ বাতিলের চোখ রাঙানিকে উপেক্ষা করে শিরিয়াত কুসংস্কার পন্থীদের যাবতীয় বাধাকে উপেক্ষা করে অহির মশাল হাতে নিয়ে শির বিদাত অধ্য জনপদকে অহির আলোয় আলোকিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ আহলাদি যুবসংঘ যাবতীয় বাধাকে রুখে দিয়ে লক্ষ্য পানে এগিয়ে চলেছে আজকের যুব সমাজ বিভিন্ন ধরনের ফেতনার মধ্যে পড়ে বিপদগামী হচ্ছে আজকের ঠুনকি ইস্যু নিয়ে তার আদর্শচ্যুত হচ্ছে দিগ্রান্ত যুব সমাজ যেভাবে বাতিলের দিকে ঝাঁপিয়ে পড়ছে যদি তাদেরকে ফিরানো না যায় যদি তাদেরকে কোরআন সন্ন্যার পতাকা তলে ফিরানো সম্ভব না হয় তা আগামী দিনের সমাজ দেশ জাতি ধ্বংসের অল্বরে নিমজ্জিত হবে বাংলাদেশ যুবসংঘ তরুণদেরকে রসুলের আদর্শে আদর্শিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলার প্রতিটি ঘরে ঘরে অহির দাওয়াত পৌঁছে নেওয়ার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এই থিম আপনারা জানেন অহির আলোয় উদ্ভাসিত হোক বাংলার প্রতিটি ঘর প্রতিটি তরুণ ও যুব সমাজকে আহ্বান করব বসে থাকার সুযোগ নেই বাতিল তাদের সর্বস্ব নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে হকের অনুসারী হয়ে হেলমেট ডিপো হয়ে যদি ঘরে বসে থাকেন এই হেলমেট পাঁচ পয়সা মূল্য নেই সুতরাং নিজের ব্যক্তি জীবনকে যেমন অহিরালয় আলোকিত করার প্রয়োজন রয়েছে ঠিক তেমনি নিজের পরিবার সমাজকে অহিরান আলোকিত করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ুন যেভাবে যুব সমাজ আজকে বাতিলের দিকে যাচ্ছে যেভাবে যুব সমাজকে বিভিন্ন ইস্যু নাচানো হচ্ছে আপনারা দেখেছেন যে একজন বাদাম বিক্রেতা ভাজা বাদাম আর কাঁচা বাদাম শুনে গোটা জাতিকে যেভাবে নাচিয়েছে অদূর ভবিষ্যতে যখন কেয়ামতের পূর্বক্ষণে দাজ্জাল আসবে এই দাজ্জালের ফেটনা থেকে জাতি কিভাবে বাঁচতে সক্ষম হবে কি শিক্ষিত কি অশিক্ষিত কি জ্ঞানী কি মূর্খ প্রতিটি তরুণী আজকে বাদামালার সাথে নাচতে শুরু করেছে দেখে সব চেতনা সম্পন্ন তরুণদের দেহকে সব চেতনা সম্পন্ন প্রতিনিধিদের সুতরাং আসুন আন্দোলন বাংলাদেশের যুব বিভাগ বাংলাদেশ আহলাদিস যুব সংঘ যে ওহির মশালে বাংলার জমিনে চলাফেরা করছে প্রতিটি তরুণ যুব সমাজকে আমরা আহ্বান করব করবো যাবতীয় তন্ত্র মন্ত্র ছুড়ে ফেলুন যাবতীয় মাঝহাবকে ছুড়ে ফেলুন যাবতীয় তরিকাকে ফেলুন জান্নাতের তীব্র বাসনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত অভ্রান্ত সত্য অহির বিধানকে আঁকড়ে ধরুন বজ্র কণ্ঠে আস্তোলন সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো এ আজ নে নে ময়দানে ছাপিয়ে পড়ুন যতক্ষণ পর্যন্ত ত স্লোগানের উপরে টিকে থেকে ময়দানে ধাওয়াতি গাছ চালিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ যাবতীয় বাঁধা রোখে দিয়ে যাবতীয় চক্রবাণীকে উপেক্ষা করে লক্ষ্য বানিয়ে গিয়ে যাবেন বাংলাদেশ আল্লাতির যুব সংঘের মাধ্যমে সেবা বিপ্লব সাধিত হবে ইনশাল্লাহ প্রিয় ভার্তীমণ্ডলী তা আসুন অলসতা বিলাসিতা পরিহার করুন অল্পে তুষ্ট থাকুন পরস্পরের আমারতে সন্দেহ পরিহার করুন অন্যবের দুনিয়াবি প্রতারিত না হয়ে আল্লাহর অর্জনের লক্ষ্যে বাংলাদেশ অন্যাদ যুবসংঘের পতাকা পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে সমাজ সংস্কারের এই দাওয়াতিকা ফেলেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন আলোচনা আমাদের তৌফিক দান করেন আল্লাহ আমিন আমরা কেন্দ্রের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনাদের এই সময় শ্রমকে যেন আল্লাহ কবুল করে নিয়ে উত্তম প্রতিদান দান করেন আল্লাহ আমিন আকুলিহাজাফুল্লাহ মুসমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু